আসসালামু আলাইকুম ডিয়ার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতার আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি তো এই যে এখান দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আর আমি রেডি হয়ে গেছি তো এখন মোটামুটি সুস্থ আছি তো ভাবলাম বাসার জন্য কিছু কিনে নিয়ে আসি আমারও কিছু শপিং দরকার তারপরও মার্কেট খোলা নাই মার্কেটটা খোলা থাকলে আরও বেশি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল তারপরও খোলা নাই যেহেতু আমাদের এলাকারই কিছু দোকান আছে তো সীমিত আকারে কিছু দোকান খোলা হয়েছে তো সেই কারণে বাসার জন্য বাবার জন্য তারপরে সবার জন্য কিছু কেনাকাটা করব। তো আমাদের বাসার পাশেই যেহেতু দোকানগুলো তো আমার তেমন একটা সমস্যা হয়নি তো আমরা যাব কিনে নিয়ে আসবো তো আপনারাও চলুন আর আপনারাও দেখতে পারবেন আসলে মার্কেটে মার্কেট বলতে এলাকার যে দোকানপাটগুলো একদমই লোকজন কম আর আমি একটু আমরা একটু ঘুরে যাইতেছি আমাদের বাসার কাছেই বাট আমরা একটু আরেকটা জায়গায় কাজ আছি একটু তো সেই জায়গায় আমরা যাব তো সে কারণে একটু ঘুরে যাচ্ছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এলাকার যে দোকানগুলো ওখানে চলে আসছি তো এখানে তেমন বলতে গস কাপড় তারপরে থ্রি পিস এগুলোই পাওয়া যায় না। তো এখান থেকে বড় আপুর জন্য কাপড় নেব আর আমার জন্য আসলে প্রথম নেওয়ার কোনো ই ছিল না তো আপনাদের ভাইয়া যখনই যায় না কেন থ্রি পিস কেনার জন্য যার জন্যে কিনতে যাক আমার জন্য একটান না একটা তার পছন্দ হলেই নিয়ে আসবে তো এখানে যে কাপড়টা তার পছন্দ হয়েছে তারপরে এর মধ্যে কিছু বের করেছিল সে তো এখান থেকে একটা থ্রি পিস নেওয়া হয়েছে আমার জন্য তো আমরা কি কী কেনাকাটা করি তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে যাওয়ার সময় কিন্তু আমরা রিক্সাদায় গিয়েছি তো একটু ঘুরে গিয়েছিলাম আর আমাদের বাসার কাছে আসার সময় একদম হেঁটেই আসছি পাঁচ মিনিট সময় আমাদের বাসা থেকে যে মার্কেট থেকে আমরা আসলাম মাত্রই তো আমরা বাসায় চলে আসছি দেখতে পাচ্ছেন তো যে এখানে দেখতে পাচ্ছেন বাসার জন্য বাবার জন্য বরাপুর জন্য কাপড় আনছি তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর এইগুলো একবার আয়না একদম একটা জায়গা একদম ছিটানো ফিটানো করে রেখেছে তো ওইগুলো আমাকে দিতেছে আর বেকুই শেষ এগুলোই আচ্ছা এটা কি বাবার জুতা এটা হলো আমার শ্বশুরের জুতা

এটা হলো আপনাদের ভাইয়া পছন্দ করে আনছে তার বোনের জন্য আর থ্রি পিসে বরাপুর একটু থ্রি পিসে চাইতে একটু কাপড় বেশি লাগে তো তার থ্রি পিসও হয় না সে কারণে গস কাপড় আনা হয় তার জন্য কখনই সে থ্রি পিসই করে না আর গস কাপড়েরই হয় হইছে কালার না একটু ডিফারেন্স তারপর আমি আপনার বলছি যদি ই না হয় তো ওখান থেকে চেঞ্জ করা যাবে এটা হলো বরপুর ড্রেস থ্রি পিসগুলোকে বের করো দেখি ভাবিদের কোনটা পছন্দ জানি না চারটা ড্রেস আছে না থ্রি পিস পিস তিনটা তো এইগুলো হলো আমাদের এলাকায় যে দোকানগুলো আছে ওখান থেকে আনা হয়েছে আর শপিং মল তো বন্ধ সেটা আপনারা নিজেরাও জানেন আর অনেকে বলেন যে মরিয়মদের বাসায় যেতে বা ওদের আসতে তো আসলে এখানে এটা সম্ভব না এখন আমাদের বা এখান থেকে তো একদমই যাওয়া যাবে না লালবাগ থেকে আর আপুরা অনেক দূরে থাকে গুলিস্তানেরও অনেক অনেক দূরে থাকে তো ওখান থেকে ওদেরও আসা সম্ভব না আমাদেরও যাওয়া সম্ভব না তারপর ফোনে সবসময় যোগাযোগ হয় অনেক আপুরা বলেন মরিয়মকে যে দেখতে আর আমিও নিজেও অসুস্থ আমি তো একদমই যেতে পারবো না আরও মনে হয় সাত আট মাস আমাকে ঘরেই বসে থাকতে হবে যদি মরিয়মরা আসতে পারে লকডাউন খুললে একদম পুরোপুরি ভাবে তখন মরিয়মরা আসতে পারবে তো এই যে এখানে হলো চারটা থ্রি পিস আনছি কাদের জন্য এটা হলো আমার পাশের রুমে যে ভাবি থাকে আমাদের বাসায় দেওয়া হয়েছে তাদের এই ভাবির 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 জন্য জন্য আর যে দেখছেন মেয়ে তো একটা ড্রেস আনছি আর আমার ননাসের মেয়ে আছে দুটা ননাসের মেয়ে আর হয়েছে খালা শাশুড়ির মেয়ে না একটা নীলার জন্য একটা তিসা আর হলো এটা আরটার নাম কি যেন নীলা তীষা শিখা তো ওদের আমার ননাসের দুটা মেয়ে আছে তাদের জন্য আনছি আর একটা আছে ননদ ছোট ননদ তার জন্য একটা আনছি ভাবির জন্য আনছি আর ড্রেস তো জন্য আনছি তো এগুলো আসলে বাসায় পড়ার জন্য আনছি তাদের জন্য আর ওরা একটু বেশি পছন্দ করে তাদের জন্য ত্রিপিসই আনা হয়েছে আর এইগুলো সব কিন্তু আমার পছন্দ না এখানে বেশিরভাগ আমাদের ভাইয়ারই পছন্দ আপনাদের ভাইয়া যে সবগুলোই চয়েস করছে আচ্ছা আমি তার সাথে এমনিতেই যাই যাওয়া মানে শো তার সাথে যাওয়া আমি না গেলে তারপরে হয় না যে আমি যাইনি তো তারই পছন্দ তা সে তিন চারটা পছন্দ করে দেয় তারপর আমাকে বলে যে এর মধ্যে পছন্দ করো তো তার মধ্যে থেকে আমি একটা আনি তো এটা হলো আপনাদের ভাই আমার জন্য পছন্দ করেছে চারটা ড্রেস বের করেছিল তো ওখান থেকে আমাকে বলছে যে এই চারটার মধ্যে তুমি যে কোনো একটা পছন্দ করতে পারো কারণ চারটাই তার পছন্দ তো আমি এটা আনছি এটার সাথে সেলোয়ারের কাপড় কিসের আস্তরের কাপড় এটার সাথে আস্তর হবে ম্যাচিং হয় নাই তো তুমি কালারটা দেখো ম্যাচিং হয় ভিতরে দাও ভিতরে দিয়ে দেখাও এটা ম্যাচিং হবে ম্যাচিং হবে এটা ম্যাচিং হবে হ্যাঁ হইছে হ্যাঁ তো এখন আরো কিছু ড্রেস আছে তো এগুলো বানিয়ে বানাতে হবে কাপড় তো তো হয় দেয় নাই না দিবে এই হলো এবারের মার্কেট আর আপনাদের ভাইয়া এখন কিছু কিনতে পারেনি তার দোকান খুলছে তো অবশ্যই ওখান থেকে কিছু আনা হবে তার জন্য আর এবারের শপিং এই অল্প কিছু দিয়েই আমাদের এইটা পার করতে হবে আর কোথাও যেতে পারবো না কতদিন এরকম বাসে বসে থাকতে হবে জানি না তো আপনারা সবাই দোয়া করবেন তো এই যে আপনাদের ভাইয়াদের ভাইয়ার পছন্দ কিরকম হয়েছে এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলো কিন্তু সব আপনাদের ভাইয়ার পছন্দের জিনিস সেই পছন্দ করে এনেছে তো অনেকেই জানে আর অনেকেই বলে যে ভাইয়ার পছন্দ খুব সুন্দর তো এখান থেকে এখন ভাবিকে আপুকে ডাক দাও তাদেরকে দিয়ে দেই এগুলো বাবাকে ডাক দাও বাবার জন্য পাঞ্জাবি আনা হয় না কারণ এদিকে পাঞ্জাবি গুলো একদমই ভালো না নর্মাল একদমই নর্মাল তো সে কারণে বাবার জন্য ওগুলো আনি প্যাকেট করো এটা তো এজন্য আনা হয় নাই একদমই নর্মাল তারপর এদিকে দোকানগুলোর কাপড় চোপড় একদমই নর্মাল তারপর এখন কিছু করার নাই আমাদের হালকা পাতলা কিছু মার্কেট করতেই হয় আর সবসময় যেটা করে আসছি একদমই না করলেও হয় না তো তারপরও একদম এক একটা একটা করে ড্রেস নেওয়া হয়েছে আর সব সময় ঈদের সময় তো অনেকগুলো ড্রেস নেওয়া হয় তো এবার একটা একটা করে ড্রেস নেওয়া হয়েছে হ্যাঁ তিসা আপু একটা তিসা আপু তো সবই দিয়ে ড্রেস গিফট করে তো এবারের ড্রেসটা হলো ই করছে না এ সময় তো অনেকগুলো করে ড্রেস আপু গিফট করে দুই তিনটা করে গিফট করে এবার আপু অনেক কম শপিং করছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন বিশ্বের কি অবস্থা তারপর আপু হলো যে আপুর এক ফ্রেন্ডের কাছ থেকে থ্রি পিসগুলো আনছে মার্কেটে যায় নাই আপু তো আমাদের হলো পাশের দোকান আছে আমাদের এর কাছে তো সে কারণে আমরা ওখান থেকে গিয়ে আনতে পারছি আর মনে হয় আসবে যখন একদমই নর্মাল আসতে দিবে কারণ এখন তো কেউ কাউকে বের হতে দেয় না রাস্তাঘাটে রাস্তাঘাটে বের হলেও অনেক কথাই করতে হয় মিথ্যা কথা বলে একটা জায়গায় যেতে হয় তো এই মুহূর্তে না বের হওয়াটাই বেটার আপনারাও চেষ্টা করবেন বাসা থেকে না বের হওয়া আর অনেকেই না বুঝে আমাকে কমেন্ট করেন আসলে এগুলো আমি এই মুহূর্তে আপনাদের অনেক একটা আপু বললো যে আমি নাকি এখন কথায় কথায় উৎ অ্যান্সার করি আসলে আপনারা এরকম কমেন্ট করেন যে আমি অ্যান্সার না করেও পারি না তা আপনারা এরকম কমেন্ট কেন করেন যাতে আমি অ্যান্সার দেই আবারও অ্যান্সার না দিলেও বলেন যে অ্যান্সার দিয়েই না তো আসলে সব কিছুতেই সমস্যা যাই হোক যাদের সমস্যা হয় তাদেরকে কিছু বলবো না আর অনেক আপুরা আছে অনেক ভালোবাসে সাপোর্ট করে তাদের জন্য অনেক অনেক দোয়া আর আমি এখন একটু সুস্থ আছি দোয়া করবেন ইনশাল্লাহ সবসময় যাতে সুস্থ থাকি তো এইখানে যে ড্রেস দুইটা দেখতে পাচ্ছেন আপনারা দেখেই বুঝতে পারছেন এই দুটা ড্রেস কাদের জন্য নেওয়া হয়েছে এই দুটা ড্রেস আগের ব্লগে আপনারা দেখেই ফেলেছিলেন তো যাদের জন্য নিয়েছি আমি বলে দিয়েছিলাম তারপরও আবারও তারা জিজ্ঞেস করছে কাদের জন্য এরা দুজন কারা তো আমার হাজব্যান্ডের বড়ো বোন তো তার মেয়ের জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে আর পাশের রুমে একটা ভাবি থাকে তো তার মেয়ের জন্য একটা নেওয়া হয়েছে কারণ আমাদের বাসা দুটা মেয়েই আছে তো এজন্য দুজনের জন্যই আনা হয়েছে তো আমরা একসাথেই থাকি যেহেতু আমাদের বাসায় একটা একটা রুম ভাড়া দেওয়া তো তাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলি সবাই একসাথে চলাফেরা করি কথাবার্তা বলি তো একদমই মনেই হয় না যে তারা অন্য একটা ফ্যামিলি তো একসাথে থাকার কারণে একটা ফ্যামিলিই মনে হয় তো নিজেদের জন্য কিছু জিনিস কিনলে তো তাদেরও আমরা দিই আর ভালো লাগে একসাথে যেহেতু থাকা পরে তার ফ্যামিলির মতো তো সে কারণে মিলেমিশে থাকি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ